হৃদয় বাগেরহাটের ভাই বন্ধুরা, সকলে কিরাম আছো? সাজকে মজাতে দরগার দিক যাচ্ছিলাম, তা পথে লালু আর ডোলুর সাথে দেখা হয়ে গেল। ওই এক পিঠা শোয়াল শালো দুইটা, একটা নাম আছে লালু আর একটা নাম আছে ডোলু। তা এই যে লালু আর ডোলুর সাথে দেখা হয়ে গেল, এগো দেহে মনে ঘুরে গেল সেই গল্পটা। তো সে কি সেই বিটার দুটো শোয়ালের মধ্যেই লালুটাও সে জমের খারাপ ছিল, মানে সমস্ত মানুষের পোঙায় আল দিয়ে বেড়াত, শয়তান ছিল ফাজিল। তা এগো দেহ অবস্থা দেহ, কিরামতি সে দেখলেই বলবা কত বড় ফাজিল ডোলু। তা সেই বিটা তো অতিষ্ঠ হয়ে গেছে, লালু আর ডোলুর যন্ত্রণায় এলাকায় সবাই খারাপ কয়, পোঙায় বাড়ি দিয়ে বেড়ায়। এই যে দেখো কি করে নাচছে সে পোঙানো সাচ্ছায়। তো এক বেটা হয়েছে কি, ওই একটা লাল পাটা মানিছে, সে বলি দেবে পাটা খুঁজে বেড়াচ্ছে কোথাও আসছে না। তা ওই যে বেটার দুটো শোয়াল আছে লালু আর ডোলু, সে বেটার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তা এক বেটার ধরে করছে কি, যে ভাই এর নাকি কোনো বাড়ি ওই লাল ফাটা আসে, আমার একটা ফাটার দরকার, মানত ছিল। তা ওই বেটা আবার শয়তান নিয়ে কইছে কি, যে এই বাড়ি যাও, যাইয়ে ওই বিটারে যে কবা কি, এই বিটার যে মালিক তার যে কবা কি, ও ভাই তোমার বলে দুটো ফাটা আছে, আমার লাল ফাটাটা দিয়াই লাগবে, তো আটফা উঠে করে নে দিয়ে দেবে নে। আর সেই বিটা হয়েছে কি, সেই বিটার তো ভালো মনে গেছে, যাই ওই বিটাকে সে বাড়ি কেউ আসেন নাই। এখন ওই দুই সামলার বাবা রয়েছে, লালু আর ডোলুর বাবা রয়েছে, বাড়ির কাছে কি এসে কছে, ও দায়টা কথা কাটাম, তোমার বলে দুইটা ফাটা আছে, তার লাল ফাটাটা আমার দিবা। এই যেই কইছে আর তো সেটে গেছে, সেটে যাইও তো বিটারে ইচ্ছে মতো দিছে কানের গোড়ায়, যে হারাম দাদা তোর এই কথা কি ডাকছে তাই আগে ক, আমার যে দুটো ফাটা আছে এ তোর কি ডাকছে তাই আগে ক। কটা নয়সে যাইয়ে রাস্তায় উঠে এরামের ফাটামটা লিও যায় না কেউ, তাহলে এই যে ফোঙা নাশায় নাশায় যায় না, কারণ পড়ে গেলি চামড়াটা খুলে নেয়। তারপরে শুলে গেল ওরা, একদিক ফেলে গেল আমি আর একদিক ফেলে গেলাম। ভিডিওটারে ভালো লাগলে সবাই ফলো টলো করে দিও, শেয়ার টেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।